বন্ধুরা, ইউটিউব আবারও অ্যাডের উপরে নতুন একটা আপডেট নিয়ে এসেছে, যেসব অ্যাডগুলো চলবে ওই সমস্ত ভিডিওগুলোতে, যেমন মিউজিক, গল্প, কাহিনী, যেগুলো মানুষ কেবল শোনে দেখে না, ওই সব ভিডিওগুলোর উপরে এই অডিও অ্যাডগুলো চালানো হবে। ইউটিউব এখন সেটাকে কিছু চ্যানেলের উপরে পরীক্ষা করছে। ওই অডিও অ্যাডগুলো কেবল ওই সব ভিডিওগুলোতে দেখতে পাওয়া যাবে যেসব ভিডিওগুলো মানুষ কেবল শোনে দেখে না। আমরা জানি স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, ডিসপ্লে অ্যাড, এছাড়াও এবার থেকে দেখতে পাওয়া যাবে ওই অডিও অ্যাডগুলো। ইউটিউবের দ্বিতীয় আপডেটটি হলো ট্রাফিক সোর্সের উপরে। আমরা একটা ভিডিও আপলোড করার পর আমরা দেখতাম সেই ভিডিওটির ট্রাফিক সোর্স কোথা থেকে আসছে। ইউটিউব এখন সেটাকে আরো বিতর্কশীল আকারে আপনাকে দেখাবে এবং সেটি আগের থেকে অনেক সুন্দর করে আপনাকে দেখাবে। আজকের তৃতীয় আপডেটটি হলো ইউটিউব অডিও লাইব্রেরির উপরে। আমাদের ভিডিওতে কোনো মিউজিক বা সাউন্ডের প্রয়োজন হলে অন্য কোনো ওয়েবসাইট থেকে সেটাকে আমরা ডাউনলোড করে আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতাম। ব্যবহার করার পর আমরা চিন্তিত থাকতাম, তাই তো আমার ওই ভিডিওটাতে কোনো কপিরাইট আসবে কিনা আমরা খুবই চিন্তায় থাকতাম। কিন্তু ইউটিউব তাদের অডিও লাইব্রেরিতে হাজার হাজার মিউজিক রেখেছে। ওই ইউটিউব লাইব্রেরি থেকে আপনি আপনার পছন্দের সাউন্ড বা মিউজিক আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এতে কোনো রকমের কপিরাইটের ভয় আর থাকবে না, আর আসবেও না। এর পরের আপডেটটি ইউটিউব খুব সুন্দর আকারে নিয়ে এসেছে। আপনি একটা ভিডিও বানিয়েছেন, ভিডিওটা আধ ঘন্টা কিংবা এক ঘন্টা কিংবা দেড় ঘন্টার, আপনি আপনার ওই ভিডিওর ভিতরে 6 থেকে 7টি বিষয়ের উপরে আলোচনা করেছেন কিংবা 10টি বিষয়ের উপরে আলোচনা করেছেন, কিন্তু আপনার ভিডিওর টাইটেলটি হলো একটা। আপনি যে টাইটেলটি দিয়ে ভিডিওটিকে ইউটিউবে আপলোড করেছেন সেই টাইটেল দিয়ে মানুষ যদি সার্চ করে আপনার ভিডিওটি মানুষ দেখতে পাবে, কিন্তু আপনার ভিডিওর ভিতরে আরো তো অনেক বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে। ইউটিউব এখানে বলছে যে আপনার ভিডিওতে 5 মিনিট পর বা 10 মিনিট পর যে বিষয়বস্তুগুলো নিয়ে আপনি আলোচনা করেছেন সেগুলোকে মানুষদেরকে যদি আপনি টেক্সট আকারে, লিখিত আকারে বুঝিয়ে দেন, তাহলে ইউটিউব সেই বিষয়বস্তুর উপরে ডিসক্রিপশনে ওই টেক্সটগুলো দিয়ে দেবে। তাতে লাভটা কি হবে, ওই বিষয়বস্তুর উপরে মানুষ যখন সার্চ করবে তখন আপনার ভিডিওটাকে দর্শকদেরকে দেখানো হবে। এটা খুবই সুন্দর একটা আপডেট। ডিসক্রিপশনের সেই তথ্যগুলো অটোমেটিক সেট হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা আপনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক। আপনি যদি আমার এই চ্যানেলে আজ প্রথম এসে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।